আর্কাইভ বা লেখ্যাগার কাকে বলে? সমাজে এই আর্কাইভ বা লেখ্যাগারের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। প্রথমে দেখে নাও আর্কাইভ বা লেখ্যাগারের সংজ্ঞা। তোমরা চাইলে স্ক্রিনশট মেনে নিতে পারো। তো এই গেল লেখ্যাগারের সংজ্ঞা। এবার দেখে নাও সমাজে এই লেখ্যাগার বা আর্কাইভের ভূমিকা। এক্ষেত্রে লেখ্যাগার বিভিন্ন সামাজিক ভূমিকা পালন করে থাকে, যেগুলির মধ্যে অন্যতম চারটি হলো নথি বা পাণ্ডুলিপি সংরক্ষণ, তথ্য ভাণ্ডার, সাংস্কৃতিক স্মৃতিকার, ঐতিহাসিক ও সামাজিক চর্চা ও গবেষণা কেন্দ্র। এবার দেখে নাও এই চারটি পয়েন্টের বিস্তারিত আলোচনা। প্রথম পয়েন্ট ছিল নথি ও পাণ্ডুলিপি সংরক্ষণ। দ্বিতীয় পয়েন্ট ছিল তথ্য ভাণ্ডার। তিন নম্বর পয়েন্ট ছিল সংস্কৃতির স্মৃতিকার। এবং চার নম্বর পয়েন্ট ছিল ঐতিহাসিক ও সামাজিক চর্চা ও গবেষণা কেন্দ্র। তো এই ছিল লেখ্যকার কাকে বলে এবং সমাজে লেখ্যকারের ভূমিকা। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেখানে থাকবে সমাজে সংগ্রহশালার ভূমিকা।